সারা বিশ্বের যখন পিছন মারা যাচ্ছে করোনা ভাইরাসের জন্য, তখন আমাদের ভারত সরকার কি করেছে? মদের দোকান খুলে দিয়েছে, সব সব খুলে দিয়েছে। এ থেকে এটাই প্রমাণিত হয় যে মদখোররা মদ না খেয়ে থাকতে পারবে, কিন্তু আমাদের সরকার মদের দোকান বন্ধ করে থাকতে পারবে না। এটাই মদখোররা এ থেকে খুব খুশি। প্রায় 2 মাস পর মদের দোকান খোলার পর ঢ্যামনা পাবলিকরা এতটাই খুশি যে তারা ভুলে গিয়েছে যে এখনো করোনা দেশ থেকে চলে যায়নি। তাদের কোনো ডিস্টেন্স, লাইনে সোশ্যাল ডিস্টেন্স বলে কিছু নেই। তারা এর গায়ে এ চড়ে বেশি দামে যে মদ 50 টাকায় পাওয়া যেত, সেই মদ এখন 500 টাকায় কিনে খাচ্ছে। নোটবন্দির সময়ে মনে হয় আমরা এতটা লাইন দেখিনি যা এখন আমরা মদের দোকানের সামনে দেখতে পাচ্ছি। মদ জন্য লোক এতটাই ভিড় করছে, কেউ ব্যাগ নিয়ে যাচ্ছে। ছেলেরা তো মানা যায়, কিন্তু মেয়েরাও এখন দোকানে গিয়ে লাইন দিচ্ছে মদ নেওয়ার জন্য। এই ঢ্যামনা পাবলিক রায় 50 টাকার মদ 500 টাকায় কিনে খাচ্ছে। কিন্তু লকডাউন চলাকালীন এই ঢ্যামনা আবাল পাবলিক রায় বলেছিল, আমরা কি খাবো, আমাদের টাকা পয়সা নেই, আমরা বাড়িতে কি করে খাবো, কি করে আমাদের সংসার চলবে। সেই পাবলিক রায় এখন 500 টাকা দিয়ে মদ মদের কেনার টাকা কোথায় পাচ্ছে? বাইটারা কোথায় পাচ্ছিস এখন টাকা? মানা যায় লাইন ধরে মদ কিনছে, মদ কিনে বাড়ি যাচ্ছে, কিন্তু কিছু আবাল পাবলিক আছে যারা মদ কেনার পর তাকে দাঁড় করিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে, জলের পট দেয়, চাকনা দেয়। কি হচ্ছে, কি কি এটা, কি জয় করে আসছে সে, তাকে মালা মালা পরানো হচ্ছে। হ্যাঁ, আপনি জল দিয়েছেন, চাকনা দিয়েছেন, ফুলের মালা দিয়েছেন। ভাই বন্ধুরা, তোরা 500 টাকা জুতার মালা পরা, জুতার মালা পরা, কি হচ্ছে এখানে, পরা জুতার মালা পরা। ওকে, মন্দির মসজিদ সব বন্ধ আছে, মালের দোকান খোলা আছে। আমরা তো মাতাল, মাল না খেলে তো আমরা থাকতে পারি না। ধর্ম আর করে কি হবে, মাল খেলে সব ঠিক হয়ে যাবে। আরে করোনা কোথায় আসে, মাল খেলে আর করোনা আসতে পারে আমাদের কাছে? এক মাতাল দাদুর কথা শুনবো, সে দাদু বলে মদ দিয়ে ব্লাড স্যানিটাইজ করবে। লাইন দিয়ে মদ নেওয়াটা তার কাছে কোনো ভয়ের ব্যাপার না, তাকে ভয় লাগে না, সে বেশি আরো সাহস পাচ্ছে, আরো ভিতর থেকে সাহস পাচ্ছে। তো সেই বিষয়টাই দেখবো আমরা, চলো দেখি। একদম না, উল্টে আরো সাহস পাচ্ছি। কোথা থেকে আসছে এত সাহস? আসছে দিচ্ছে আপনাদের এত সাহস, মানসিক শক্তি। মানে সরকার পারমিশন দিয়েছে মদের দোকান খোলার, ঠিক আছে, কিন্তু পুলিশ এসে বন্ধ করবে কেন? পাবলিক মদ নিতে এসে ঘুরে যাবে কেন? সরকার তো এটাই পারমিশন দিয়েছে মদ বিক্রি করার, কিন্তু পুলিশ এসে লাঠি চার্জ করে সব এলোমেলো হয়ে যাচ্ছে, কি ব্যাপার? সো হ্যালো গাইস, তোমরা দেখছো ডেভেলানা ইউটিউব চ্যানেল, আমি নূর। আর সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমি হাত জোর করে বলছি যে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি আছে, বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে আমার নিউ ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি বন্ধুরা আবার বলছি, প্লিজ হাত জোর করে বলছি যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, ফ্রিতে হয়ে যায়, তো প্লিজ এটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আমি জানি তুমি সাবস্ক্রাইব করবে, এখনই সাবস্ক্রাইব করবে, আমি জানি, তো প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা আছে, ওটা বাজিয়ে দাও। তো নেক্সট ভিডিও দেখা যাবে।